বেঙ্গলে এবার ক্রাউড ফান্ডিং। ক্লাবের উন্নতি এবং সার্বিক পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এবার সদস্য সমর্থকদের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নিল লাল হলুদ। কিন্তু ক্রাউড ফান্ডিং যেদিন হবে, অর্থাৎ ক্রাউড ফান্ডিংয়ের সিদ্ধান্ত জানানোর ঠিক পরদিনই AFC লাইসেন্সিংয়ের ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, পাশ করতে পারল না তারা। অন্যদিকে বিনো জর্জকে সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রেখে দিলেন লাল হলুদ টিম ম্যানেজমেন্টের কর্তারা। 2026 পর্যন্ত বিনো জর্জের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এরই মধ্যে যার নাম বারবার শোনা যাচ্ছিল দলবদলের বাজারে, সেই এল খায়াতি, তার সঙ্গে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ টিম ম্যানেজমেন্ট চাইছে তাকে ভীষণভাবেই দলে নিতে। সূত্র মারফত জানা যাচ্ছে তাকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ইস্টবেঙ্গল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তাকে দলে তুলতে পারে কিনা। বাকি সমস্ত খেলার খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিজার্ভ বেঞ্চের পর্দায়।